আসসালামু আলাইকুম সবাইকে, গাড়ি বাজার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে গাড়ি বাজার ভিডিওটা একটু স্পেশাল হবে, কারণ গাড়ি বাজার ভিডিওতে আজকে আমরা দুইটা গাড়ি দেখাবো এবং দুইটা গাড়ি কাস্টমারের সব থেকে পছন্দের গাড়ি। কারণ কাস্টমাররা যেই টয়োটা ব্র্যান্ডের গাড়ি চায়, এবং টয়োটার সব থেকে জনপ্রিয় গাড়ি হচ্ছে টয়োটা এক্সিও, কারণ কম দামের মধ্যে অনেক আপডেট মডেলের গাড়ি পাওয়া যায়। তো আজকে আমরা যেই দুইটা এক্সিও দেখাবো, এই দুইটা গাড়ি যদি আজকে আপনারা দেখেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবেই। কারণ একটা হচ্ছে 2010 মডেল তেলের গাড়ি এবং সিএনজি করা, আরেকটা হচ্ছে 2013 মডেল, দুইটাই রেড ওয়াইন কালার। এবং আমার বিশ্বাস যারা আজকে ধৈর্য সহকারে এই পুরো ভিডিওটা দেখবেন তাদের আজকে দুইটা এক্সিও পছন্দ হবে ইনশাল্লাহ। তো কাছে আসি আমরা একটু। এটা হচ্ছে 2010 মডেল, 2016 রেজিস্ট্রেশন, 1500 সিসির একটা অকটেন ড্রাইভের এক্সিও, এবং এটা 60 সিলিন্ডার একটা। আমরা একটু বনারটা খুলে একটু দেখাবো। এটা একটা 60 সিলিন্ডার একটা সিএনজি করা আছে, এবং এটা সিরিয়াল হচ্ছে 20 ঢাকা মেট্রো গভ 20 18 22, যেটা হচ্ছে এটা মানে উত্তরা বিআরটিতে রেজিস্ট্রেশন করা। এবং লাইট গুলো অরিজিনাল, নাম্বার প্লেটটা দেখেন কি সুন্দর, একেবারে ফ্রেশ। এটা বারিধারা ডিওএসএস এ ইউজার ছিলেন, দেখেন মার্সেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কতটুকু ফ্রেশ রয়েছে, একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনের একটা এক্সিও গাড়ি, যেটা রেড ওয়াইন কালার। এবং এটা পার্সোনাল ইউজার গাড়ি, কোনো রেন্টে ইউজ হয় নাই। অনেকেই মনে করে যে রেন্টের গাড়ি আসলে দিচ্ছেন কিনা বা অনেক ইউজ হয়েছে কিনা গাড়িটা, সেই দিক থেকে বলবো যে আপনারা নিঃসন্দেহে একদম টেনশন ফ্রি হয়ে নিতে পারেন। এটা হচ্ছে 1500 সিসির ভিভিটি ইঞ্জিন, এটা একেবারে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল ইঞ্জিন, কোনো কাজ নাই। এবং মার্সেলগুলো একটু দেখেন, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। আজকের যে দুইটা গাড়ি দেখাবো ফ্যান্টাস্টিক গাড়ি, এবং এই দুইটা গাড়ি দেখলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবেই। লাইট গুলো অরিজিনাল লাইট, আর টায়ার গুলো ফ্রেশ আছে, অ্যালোরিম লাগানো আছে, এটা মানে 15 সাইজের টায়ার লাগানো, 185x65 রিম, আর সাইজ হচ্ছে 15, টায়ার গুলো ফ্রেশ। এ হচ্ছে বডি কন্ডিশন, লাইটটা মনে হয় একটু প্রবলেম হচ্ছে, এটা বন্ধ করে দিলে ভালো। সো এই হচ্ছে পুরো গাড়ির যে ফুল বডি কন্ডিশন, রেড ওয়াইন কালার, কোনো কাজ নাই, নিয়ে কোনো কিছু করতে হবে না, জাস্ট নিবেন, নেম ট্রান্সফার করবেন আর ড্রাইভ করবেন। অল অপশন অটো, ফুললি অটোমেটিক ট্রান্সমিশন, একেবারে ভিতরে বেজ ইন্টেরিয়র বেজ কালার। এ দেখেন চাবিতে স্টার্ট, ভিতরটা কিন্তু একেবারে ফ্রেশ। কাস্টমারকে নিয়ে কোনো কিছু মানে আপনারা নিয়ে নেওয়ার পরে কোনো কিছু করতে হবে না, জাস্ট নিবেন, নেম ট্রান্সফার করবেন আর ড্রাইভ করবেন। ইঞ্জিনে কোনো প্রবলেম নাই, গিয়ার বক্সে কোনো প্রবলেম নাই, গাড়িতে কোনো কাজ নাই, জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ একটি কন্ডিশন। এই দেখেন ভিতরটা কত সুন্দর, একেবারে ফ্রেশ। 2010 মডেল, 2016 রেজিস্ট্রেশন, এক্সিও এক্স, সামনে পিছনে গ্লাস অরিজিনাল, ফ্রেশ কন্ডিশন, লাইট অরিজিনাল, এবং নিবেন আর চালাবেন। এই দেখেন ভিতরটা কত সুন্দর, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই, দেখছেন, দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই, সবকিছু একেবারে অরিজিনালের মতো, মানে একদম রিকন্ডিশনের মতো কন্ডিশন। এ দেখেন নিচেটা একটু নিচে দেখেন, এ দেখেন ভিতরে ফ্রেশ, একটা 60 সিলিন্ডার সিএনজি করা আছে। এই দেখেন কাস্টমারকে নিয়ে আর কোনো কিছু করতে হবে না, কোনো কাজ নাই, টুকটাক যে সার্ভিসিং গুলো ছিল সার্ভিসিং আমরা করিয়ে রেখেছি, কাস্টমারকে নিয়ে কিছু করতে হবে না। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1480000 টাকা। এই 2010 মডেল, 16 রেজিস্ট্রেশন, টয়োটা এক্সিও, যেটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 1480000 টাকা, রেড ওয়াইন কালার। আর এখানে একটা নিউ শেপের এক্সিও আছে, যেটা রিকন্ডিশন গাড়ির মতো, কারণ এটা রিকন্ডিশন বলছি এই জন্য, এইটার 100% অরিজিনাল মাইলেজ হচ্ছে অনলি 48000 কিলোমিটার। এবং এটা 2013 মডেল, 18 রেজিস্ট্রেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের ইউজ করা গাড়ি, যেটা আপনারা সরাসরি এসে দেখলে এটা মানে বিশ্বাস করতে বাধ্য হবেন যে এটা একটা রিকন্ডিশন গাড়ি ইনশাল্লাহ। এবং এটা অনেক সুন্দর, একদম নিউ শেপ, সামনে পিছনে বাম্পার লাগানো আছে, গাড়িটা অনেক সুন্দর, লাইটগুলো নতুনের মতো, এবং চাকাগুলো নতুনের মতো, দেখেন একটা রিকন্ডিশন গাড়ির মতো, একটা এক্সিও গাড়ি, যেটা ইনশাল্লাহ আমার মনে হয় যে সরাসরি যদি আপনারা আসেন আপনারা অনেক বেশি পছন্দ করবেন। এবং এইটার অরিজিনাল মাইলেজ হচ্ছে অনলি 48000 জাপান বাংলাদেশ মিলিয়ে। এই হচ্ছে ভিভিটি ইঞ্জিন, 1500 সিসির, এবং এটা কিন্তু 100% একটা অকটেন ড্রাইভের গাড়ি, কোনো সিএনজি বা এলপিজি এখনো পর্যন্ত করা হয়নি। এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন, এই দেখেন খুবই সুন্দর। আমরা একটু পুরো গাড়ির যে বডিটা আছে একটু দেখাই দিই। এই হলো ফুল ভিউ গাড়ির, নিউ শেপের এক্সিও, 2013 মডেল, তেলের গাড়ি, 18 রেজিস্ট্রেশন, 4টা চাকা নতুন, গাড়ি অরিজিনাল কালার। এবং এইটা একটা রিকন্ডিশন গাড়ির মতো গাড়ি,
যেটা নেওয়ার পর আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ, এবং কোনো কাজ নাই এবং মনে হবে যে আপনার একটা রিকন্ডিশন গাড়ি দেখছেন ইনশাল্লাহ। এই যে দেখেন, এটা হচ্ছে করোল্লা এক্সিও 34 সিরিয়াল, সবকিছু অরিজিনাল এই গাড়িটা, এবং এইটা একটা রিকন্ডিশন গাড়ি, জাস্ট একটা রিকন্ডিশন গাড়ি। এই দেখেন বিশাল স্পেস, কারণ এটা তেলের গাড়ি, আর তেলের গাড়িতে আপনারা সবসময় জানেন যে বিশাল একটা স্পেস থাকে। তো এটাতে আপনারা একটা হিউজ স্পেস পেয়ে যাচ্ছেন একেবারে। এখনো পর্যন্ত এক্সপায়ার টায়ারটা এটাতে খুলে নাই। এ দেখেন ভিতরটা দেখেন কি সুন্দর, এবং এই গাড়িটা জাপান থেকে যেভাবে আসছে সেভাবে আছে, কারণ এই গাড়িটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলাফেরা করেছে, এটা বাইরে খুব একটা ইউজ হয়নি। সো গাড়িটা খুবই সুন্দরভাবে মেনটেন করছে। এবং আপনারা যারা চিন্তা করছেন যে একটা এক্সিও কিনবো, তেলের এক্সিও কিনবো, যদি কেউ তেলের এক্সিও কেনার প্ল্যানিং করেন তাহলে আপনাদের জন্য এই এক্সিওটাই বেস্ট হবে। এর থেকে ভালো এক্সিও আসলে আমার মনে হয় আপনি সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন, মানে পাবেন বলে মনে হয় না। তো এটা 2013 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, নিউ শেপের একটা এক্সিও, আর এটার দামটাও মোটামুটি রিজনেবল। এটা আমাদের আস্কিং হচ্ছে 18 লাখ টাকা, অনলি 18 লক্ষ টাকা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। কাস্টমার আসলে হ্যান্ডরেস্ট রয়েছে মাঝখানে, এবং এটা অল অপশন অটো, ইঞ্জিন গিয়ারবক্স কোনো প্রবলেম নাই। এবং এইটা কাস্টমার যখন আসবে আমরা চেষ্টা করবো যতটুকু কমিয়ে রেখে একজন কাস্টমারকে সুন্দরভাবে ডেলিভারি করা যায় ইনশাল্লাহ। হ্যাঁ, এবং নিশেপের গাড়ি হিসেবে এটা যথেষ্ট যথেষ্ট ভালো, 13 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, এত সুন্দর গাড়ি সেকেন্ড হ্যান্ড হয়তো আপনারা পাবেন না। এইটা আমরা গ্যারান্টি দিয়ে বলছি যে এত সুন্দর গাড়ি আসলে সেকেন্ড হ্যান্ড খুবই মানে পাওয়া টাফ। তবে ইনশাল্লাহ যদি সরাসরি আসেন আপনারা এসে দেখতে পারেন, কোনো কাজ নেই, জাস্ট নিয়ে নেম ট্রান্সফার করে ড্রাইভ করতে থাকবেন। আর এইটার আস্কিং হচ্ছে আমাদের 18 লাখ টাকা। তো আমরা কিন্তু এতক্ষণ আমাদের যে দুটা গাড়ি ছিল আমরা ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আর তবে আশা করি সরাসরি যদি আপনারা আসেন আমাদের গাড়িগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আমাদের কাছে জুকি আছে, আমাদের কাছে এক্সট্রেল আছে, আমাদের কাছে ক্লুগার আছে, নিশান পেট্রোল আছে, টয়োটা টাউনেস আছে, পাসো আছে, ভিটস আছে, আমাদের কাছে নোয়া স্কোয়ার আছে। তো আমাদের কাছে কিন্তু বেশ কিছু গাড়ি আমাদের কালেকশনে রয়েছে। তো আশা করবো ইনশাল্লাহ আপনারা সরাসরি চলে আসবেন, আমাদের শোরুম ভিজিট করবেন। আমাদের শোরুম যদি ভিজিট করেন আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আমাদের শোরুম হচ্ছে ঢাকা বনানী, যে থানাটা আছে, পুলিশ স্টেশনটা আছে একদম থানার পাশেই, একটাই শোরুম, গাড়ি বাজার বিডি, যেটা রোড নাম্বার 4, হাউস নাম্বার 16, আর ব্লক হচ্ছে F। আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 0171-577-843, আর আমাদের শোরুমের নাম হচ্ছে গাড়ি বাজার বিডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সরাসরি শোরুমে চলে আসবেন, সরাসরি দেখা হবে ইনশাল্লাহ। এবং গাড়ি টেস্ট ড্রাইভ করে চেক করে যদি মনে হয় পছন্দ হয়েছে ইনশাল্লাহ, তাহলে আপনারা দিনাদিন অফিসিয়াল আওয়ারে নাম ট্রান্সফার করে নিয়ে চলে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।